ইউক্রেনের আকাশে রাশিয়ার একের পর এক বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলা আর কামানের গোলাবর্ষণ চলছে। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মেলিতোপোল শহর দখলে নেওয়ার দাবি করেছে রুশ সেনারা। ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। কিয়েভের মেয়র বলছেন, রাজধানীতে রুশ আন্তর্ঘাতী বাহিনীগুলো ঢুকে পড়েছে। এছাড়াও কিয়েভ অঞ্চলের ভ্যাসিলকিভ শহরের এক তেলের ডিপোতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানায় বিষাক্ত ধোঁয়া নির্গমনের আশঙ্কাও যুক্ত হয়েছে। যুদ্ধের কারণে প্রতিবেশী দেশ পোল্যান্ড ও মলডোভাতে পালাতে শুরু করেছে ইউক্রেনের নাগরিকরা। ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে মাটির নিচের বাংকারে আশ্রয় নিচ্ছে রাজধানীর বাসিন্দারা। সোমবার সকাল পর্যন্ত কিয়েভে কারফিউ জারি করা হয়েছে। পাল্টা প্রতিরোধ চালাচ্ছে ইউক্রেনের সেনারাও। অস্ত্র হাতে দেশকে বাঁচাতে মাঠে নেমেছে সাধারণ নাগরিকরাও। রাজপথে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জেলেনস্কিও। দেশের অধিকাংশ জায়গায় যুদ্ধ অব্যাহত থাকায় হতাহতের সঠিক সংখ্যা জানা সম্ভব হচ্ছে না। এদিকে ইউক্রেন যুদ্ধে সরাসরি না জড়ালেও রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলো। পাশাপাশি রাশিয়ার অর্থনৈতিক খাতকে পঙ্গু করে দিতে বিশ্বের প্রধান আর্থিক লেনদেনকারী পরিষেবা সুইফট থেকে রাশিয়াকে বাদ দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। একই সাথে পুতিন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিদেশে নাগরিকতা নেওয়া ঠেকাতে তথাকথিত গোল্ডেন পাসপোর্টের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মাইটিভি।